জুতা কালি হয়েও একজন স্টারের পাশে মহারানীর পাশে জুতায় গিয়ে দাঁড়াতে পারছেন কে? এভাবে লাইভে এসে হাউমাউ করে কাঁদলেন বারিশা হক এবং ট্রোলারদের দিলেন উচিত জবাব। আমাকে সেলিব্রিটিরা নক দেয় যে নেক্সট প্রোগ্রাম থাকলে বলো বারিশ। হ্যাঁ ভিউয়ার্স, সম্প্রতি মেরিল প্রথম আলোর ইভেন্টে হাজির হয়েছিলেন বারিশা হক। সেখানে গিয়ে বিভিন্ন সেলিব্রিটিদের সঙ্গে তিনি ছবি তুলেছেন, হয়েছেন ক্যামেরা বন্দি। তবে মেহজাবিনের সঙ্গে তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন, যে ভিডিওটি শেয়ার করতে কটাক্ষকারীরা তাকে ছোট করতে ছাড়েননি, যা নিয়ে মনে ভীষণ কষ্ট পেয়েছেন। আমি মেহজাবিনের সাথে একটা ভিডিও দিয়েছি, কই জুতার কালি, কই মহারানী, কই জুতার কালি হেয়ার। তাই তো লাইভে এসে কাঁদলেন তিনি। আসলে তাকে মেহজাবিনের সঙ্গে দেখে ট্রোলারকারীরা লিখেছিলেন, কোথায় মহারানী, কোথায় জুতার কালি, যা শুনে মনের কষ্ট চেপে রাখতে পারেননি বারিশা হক। কই জুতার কালি হেয়ার, জুতার কালিটা কে? লাইভে এসে হাউমাউ করে কাঁদলেন এবং ট্রোলারদের উচিত জবাব দিলেন। সত্যি তো, তারা ব্র্যান্ড প্রমোটার বলেই কি তাদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করা উচিত? বারিশা হক এদিন মনের কষ্ট নিয়ে বলেন, আমরা ব্র্যান্ড প্রমোট করি বলে কি আমরা সেলিব্রিটিদের পাশে দাঁড়াতে পারি না? সেলিব্রিটিদের পা চাটে, সেলিব্রিটিদের আমরা কি সুন্দর পোশাক পরে সাজতে পারি না? মনে বুক ভরা কষ্ট নিয়ে এই কাজ থেকে বিরতি নেওয়ার ঘোষণাও দিয়ে দেন তিনি। তিনি বলেন এই পেজটি ডিলেটও করে দিবেন তিনি। আমি কালকে রাতে সত্যি ভাবছি যে আমি আমার পেজটা ডিলিট করে দিব, আমি আর কাজ করব না। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় বারিশা হককে এভাবে কি বাজে মন্তব্য করা ঠিক হয়েছে? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। জুতার কালি হয়েও একজন স্টারের পাশে মহারানীর পাশে জুতায় গিয়ে দাঁড়াতে পারছে।